بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে যে আর ধরনের আলোচনাগুলো আজকে নিয়ে হাজির হলাম সেই আলোচনাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের আলোচনাটি কি হবে আজকের আলোচনাটি হবে যে আল্লাহ কেন বললেন আমার আদমকে সাজদা করো কারণ আল্লাহই তো বলেছে আমি আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাবে না আবার আপনারা থামলে কি পেয়েছেন যে আদম সাজদা মূর্তি সাজদা এবং দেখা যায় আদম সাজদা মূর্তি সাজদা তো আছেই তার মধ্যে পীর কেও সাজদা আর এই সাজদাগুলো কি করে মানুষ করে এবং কেন হালাল করা হলো এর মূল বিষয়গুলো কি এর মূল বিষয় যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে দেখুন মানুষ এখনো ভুলে আছে মানুষ এখনো বোঝে না মানুষ এখনো এমনই ভুলের দেশে আছে যে সহজ জিনিসটা বোঝে না কঠিনটা বোঝে তো এই জন্য একটা কথা বলা হয় ছয় বোঝে না নয় বোঝে আজকের এই আলোচনা একটু লক্ষ্য করে শুনবেন দেখেন যদি এই কথাটি বলতে যাই আল্লাহ স্বয়ং কি বলেছে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাবে না তবে আল্লাহ বলতেছে হে ফেরেশতা সকল আদমকে সাজদা করো তাহলে এটা কেমন কথা আল্লাহ ছাড়া যদি কেউ সাজদা না পায় তাহলে আল্লাহ আবার কি করে বলল যে আমার আদমকে সাজদা করো আল্লাহ কি দুই কথা বলে না আল্লাহ এক কথা বলে কিন্তু আমরাই বুঝি না আমরা বুঝি না কোন কথাটা দেখেন আল্লাহ কি বলেছে আমার আদমকে সাজদা করো আবার এটাও বলেছে আমি আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাবে না পৃথিবীতে যারা মুনশী মৌলবী সামাজিক নামাজি মুসল্লি তারা একটা কথা বলে থাকে সহজে যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাবে না কিন্তু আল্লাহই বলেছে আমার আদমকে সাজদা করো তাহলে আল্লাহ এটা বলবে কেন আদমকে সাজদা করতে বলবে কেন এর মধ্যে যারা সাজদা করেছিল এরা ভালো আছে যে সাজদা না করেছে সে শয়তান হয়ে গেছে আচ্ছা আমি যদি একটা কথার পেছে যাই তাহলে দেখা যায় এই কথার প্যাচ কেটে কে উঠতে পারবেন আমি এমন একটা লোক এই বাংলাদেশে নয় শুধু এই বিশ্বব্যাপী আমি একটা লোক চাই যে এই কথার উত্তরটি আমাকে দিয়ে যাবেন সেই কথাটি হলো দেখুন আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাবে না আল্লাহ বলতেছে আমার আদমকে সাজদা করো আদম কিন্তু আল্লাহ নয় এক দ্বিতীয়ত এই পৃথিবীতে বা এই বাংলাদেশে চলতে গেলে এরকম দেখেছি শুনেছি যে হিন্দুরা মূর্তি পূজা করে নিজের হাতে বানালো এবং এটাকে সাজদা করতেছে নাউজুবিল্লাহ আর আমি বলবো আল্লাহ যেদিন বলেছিল যে আমার আদমকে সাজদা করো সেই দিন আদমকে সাজদা করতে যাইয়া আদম কি মূর্তিটাই ছিল নাকি নড়াচড়া করেছিল মানুষ কিন্তু এটাও বলে থাকে পীরকে সাজদা করা হারাম কিন্তু আমিও বলি না বুঝে সাজদা করলে হারাম আর বুঝে করতে হবে যেখানে বুঝটা কি সেই বুঝটাই আজকে তুলে ধরব ইনশাআল্লাহ দেখেন যখন আল্লাহ বলেছিল যে যখন আল্লাহ বলেছিল আমার আদমকে সাজদা করো তখন আদম কি জীবিত ছিল নড়াচড়া করেছিল নাকি মূর্তিটা ছিল তিনি যদি নড়াচড়া করে থাকে তাহলে একটা বিষয় আর তিনি যদি মূর্তি অবস্থায় এই আদম বডিটা থাকে তাহলে এক বিষয় সেটি কেমন যদি মূর্তি অবস্থায় আল্লাহ তাকে সাজদা করতে বলতেন যে হে ফেরেশতা সকল আমার আদমকে সাজদা করো এবং যখন আল্লাহ বলেছিল তখন আল্লাহ কোথায় দাঁড়িয়ে বলেছিল যে আমার আদমকে সাজদা করো যে কোথায় দাঁড়িয়ে বলছে কোত্থেকে বলেছে এটা কিন্তু শাস্ত্রগ্রন্থে নেই এবং কেউ এটা বলেও না তাহলে এটার ফয়সালা আমি দেব ইনশাআল্লাহ
দেখেন যখন আদমকে সেজদা করতে বলা হয়েছিল তখন তিনি মূর্তি ছিলেন না জীবিত ছিলেন নরাচর অবস্থা ছিলেন কোনটা যদি আমাকে কেউ বলে যে মূর্তি অবস্থায় ছিল তাহলে আমি বলবো হিন্দুরা যে মূর্তিকে সেবা দিচ্ছে এবং সেজদা করছে এটা সঠিক আর যদি বলেন যে না আদম নরাচরা করেছিল আদম তার প্রাণ ছিল সে তিনি নরাচরা করেছিল তাহলে আমি বলবো সে ছিল আদি আদম এখন আমরা আপনি যারা আছি তারা হলো বনি আদম তাহলে সেই আদি আদমের বংশধর যারা এরা হলো বনি আদম কি যে আদি আদমের বংশধর তাহলে সেই বনি আদম যদি আমরা হয়ে থাকি তাহলে আল্লাহ যদি সেই আদি আদমকে সেজদা দিতে বলতে পারে তাহলে বনি আদমের দিকে ফিরে যদি সেজদা করে তাহলে সে সেজদা হবে না কেন আচ্ছা তাহলে যদি বলা হয় আদম নরাচরা করেছিল সেই নরাচরা অবস্থায় ফেরেশতারা সেজদা করেছিল তাহলে আমি বলবো বর্তমান যে পীরদেরকে সেজদা করা হচ্ছে কারণ পীরও তো নরাচরা করে জীবিত আবার আদম তাহলে সেই আদমকে যদি সেজদা করতে বলা হয় এবং নরাচরা করে থাকে একজন পীরও নরাচরা করে তারও প্রাণ আছে এবং তাকেও সেজদা করা জায়েজ আছে তবে পীর কি পীর আকবর বলে যদি সেজদা করে গুনাহগার হবে পাপিষ্ট হবে শিরককারী হবে কাফের হবে আর যদি বলে আল্লাহু আকবার তাহলে মুমিনের কালবে বসে আল্লাহ এই সেজদা নিয়ে গেল তাহলে হযরত আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়েছিল তখন যখন সেজদা করতে বলা হয়েছিল আল্লাহ কোথায় দাঁড়িয়ে বলেছিল আমার আদমকে সেজদা করো আল্লাহ তখন আদমের ভিতরে আদমের কালবে বসে আদমের মুখ দিয়ে বলেছিল আমি আল্লাহকে সেজদা করো এই আদমকে সেজদা করলেই আমি আল্লাহ এই সেজদা পাবো কারণ আমি আদমের মধ্যে আছি সুবহানাল্লাহ আমি আদমের মধ্যে আছি আদমকে সেজদা করবে আদম আকবর বলে নয় পীর আকবর বলে নয় মানুষ আকবর বলে নয় ওলিয়া আউলিয়া আকবর নয় নবী আকবর নয় আল্লাহু আকবর তাহলে আদমের কালবে বসে এই শায় এলাহির বারামখানা আদমের কালবে বসে এই সেজদাখানি নিয়ে গেল তাহলে এই জ্ঞানটা এই কথাটা যদি কেউ বুঝতে পারে তাহলে পৃথিবীতে কোনো দিন তারা আর কোনো ধর্ম নিয়ে প্যাস লাগবে না তাই আমি বলতে চাই হে সমস্ত জগৎবাসী এই জগতে যারা পীর মসজিদের দরবারে যান যদি তাজিমের সেজদাটা করেন তাহলে না বুঝে করবেন না আগে বুঝতে হবে সেজদাটা কাকে দিচ্ছেন এবং এই সেজদাটা কে পাবে এবং এখানে কিছু বোঝার আছে না বুঝিয়া করবেন না তাহলে পাপিষ্ট হতে হবে শিরককারী হতে হবে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না কারণ আল্লাহই তো বলেছে তোমরা আমাকে কারো সাথে শিরক করো না কিন্তু এই কথাটা না বুঝলে অনেক বড় প্যাস আবার আল্লাহই বলতেছে যে আমার আদমকে সেজদা করো তাহলে আদম তো আল্লাহ নয় দেখেন আদম আল্লাহ নয় তবে আদম কিন্তু আল্লাহ ছাড়া নয় সেটা কেমন আপনার হাতে একটা লোহার টুকরা আছে এটা তো লোহাই লোহাটাকে যখন আগুনে দিয়েছেন তখন আগুনে কিন্তু লোহাটা লাল হয়ে গেছে এখন এখানে আগুন কোনটা লোহা কোনটা ভাগ করে দেখাতে পারবেন তাহলে ঠিক আল্লাহ যদি কোনো পবিত্র মানুষের মধ্যে মিশে যায় তখন সেই ব্যক্তিটি সুফি আদম হয়ে যায় সুফি মানুষ হয়ে যায় পবিত্র মানুষ হয়ে যায় তখন সেই আগুন আর লোহা দুই মিললে একাকার ঠিক আদম আর আল্লাহ দুই মিললে একাকার হয়ে যায় তাই আল্লাহ রাসূল একাকার হয়ে গেছে যদি এই জিনিসটি কেউ বুঝতে পারে তাহলে কোনো ব্যাস থাকবে না তবে হে সমস্ত জগৎবাসী আমি শামীম আলী চিশতি এই কথাগুলো বললাম এই কথাগুলো কেটে দেবে আমি এমন একটা লোক খুঁজতেছি কারণ আমার শিক্ষায় যদি আমার ভুল থাকে তাহলে তো আমাকেও শুধরাতে হবে তাহলে এরকম একটি লোক এই বিষয়ে আমাকে যেন শুধরে দেয় এবং এই কথাগুলো কেটে দেয় এবং
তার মধ্যে যদি সত্য থাকে সেই সত্য যেন আমার মধ্যে এনে দেয় তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম আমার মনের জ্ঞানের অন্তরের অন্তরস্থল থেকে বলেছি অবশ্যই আমার এই কথাগুলো কমেন্টে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের সামনে উপস্থিত করতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ